Yo, what's going on, guys? Kemon acho tumra? Welcome back to another gameplay video of One Block Series. Hey guys, ami jani pray 3-4 mas bade abar One Block Series er ami video anchi. Kemon dekho bhai, ekhane project tai eto boro chilo na amader. Kemon tumra ekhane dekhte pachho nischoy. Last time amra korechhilam hocche ei je amader castle ta dekhte pachho. Ei castle ta last time amra baniyechhilam plus amader oi je XP farm. Tarpor amader normal farm baniyechhilam ar ei pashe royeche amader normal chash jeta ke amra last time baniyechhilam. Baki bhai, ekhane ami onek kichu changes korechi jeta tumra dekhle bolbe. Ha bhai, kichu to changes ami korechi offline. Jemon hocche first time dekho je ami oi pashe tumra dekhte pachho nischoy. Ei jayga ta puro amader wood er chilo. Seta ke ami change kore kore niyechi hocche ekta ki bole নরমাল ডার্টে দে আর সামনে আমাদের এখন স্কেলেটন দাদা ছিল কোথায় চলে গেলাম জানি ভাই ডিসপন হয়ে গেল বাকি চলো আপাতত আমি তোমাদের এই বাড়ির রুম ট্যুরটা একবার দিয়ে দিই কারণ লাস্ট টাইম তোমরা দেখেছিলে আমরা অ্যাকোয়ারিয়াম বানিয়েছিলাম ভাই এই দেখো এত সুন্দর আর আমার একটা স্বপ্ন এখনো পূরণ হয়নি সেটা হচ্ছে যে একটা কুকুর খোঁজার ভাই এখনো আমি একটাও কুকুর পাইনি তো আজকে আমরা মাইনিং করব অনেকগুলো দেখো এখানে রয়েছে ওয়ান ব্লক ওটাকে আমরা মাইনিং করব মাইনিং করে কুকুর আনার চেষ্টা করব ভাই কুকুর একটা স্পন হয়ে গেলে না আমি কমসেকম একটা নিজের সাথে খেলার বন্ধু পেয়ে যাবো ভাই কারণ দেখো এদের শুয়োর রয়েছে আর ওদিকে ভাই অনেকগুলো জিনিসপত্র রয়েছে বাট এদের না জনসংখ্যা বেড়েই যাচ্ছে এদেরকে খাওয়ার কম দিতে হবে আমি যা বুঝতে পারছি বাকি আপাতত চলো তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে দিই কারণ দেখো রুমটা ভাই আমাদের খুব অসম হয়েছে শুধু ছাদটা নেই একটু ইগনোর করো ওটাকে ছাদ বাদে হয়ে যাবে চাপ নিও না বাকি দেখো ভাই এইখানে আমরা করেছি হচ্ছে মস্ত একটা রুম যেখানে তলায় এদিকে বেডরুম ওদিকেও বেডরুম প্লাস এখানে যে থাকবে সে ভাই একদম মস্ত একদম মাছের মাঝে থাকবে বুঝতে পারছো মাছ দেখতে দেখতে থাকবে বাকি চলো নেক্সট রুমটা দেখা যাক যে এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নর্মাল মেইন ডোর থেকে আর তোমার নিশ্চয়ই একটা জিনিস জানো আমরা এখানে একটা ব্যালকনি বানিয়েছিলাম যেটা একটু ট্যাঁড়া আছে কারণ দেখো এখানে 3 ব্লক এখানে 2 ব্লক আছে সেটা আমি বাদে করে দেবো চাপ নিও না আর আমার গলাটা নিশ্চয়ই একটুখানি ডিফারেন্ট লাগছে একটু ভারী ভারী একটু বসা বসা লাগছে কারণ দেখো লাস্ট টাইম আমি গেছিলাম হচ্ছে এক জায়গায় ঘুরতে সেটার জায়গাটার নাম হচ্ছে মন্দারমণি যেটা ব্লগ চ্যানেল আসবে এই চ্যানেলটাতে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে রাখো তাড়াতাড়ি তাহলে ভাই এর মধ্যে আসতে থাকে ব্লগ আসতে থাকে আমার বাকি চলো আপাতত তোমাদের ভাই ওয়ান ব্লকের জায়গাটা আমি ভালো করে দেখিয়ে দিই কারণ দেখো লাস্ট টাইম ভাই এই পাশগুলো আমি ঘিরতে ভুলে গেছি ভাই এখান থেকে পড়লে তো শেষ ও নো 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 করা যাবে না এরকম ভাই বাকি দেখো এটা রয়েছে আমাদের মস্ত অ্যাকোরিয়াম এখানে এসে মস্ত অ্যাকোরিয়ামে আমরা থাকবো এখানে ভাই অনেক ধরনের মাছ আছে ইলিশ মাছ আছে পাবদা আছে ভেটকি আছে তারপর আর কি বলে চুটকি মাছও ছেড়ে রেখেছি আমি চাপ নিও না শুটকি মাছও আছে বাকি আবার তো দেখতে পাচ্ছ আমাদের এখানে রয়েছে হচ্ছে মস্ত একটা রুম যেখানে আমি জানি না কি করবো তোমরা ভাই কমেন্টে বলো যে এই জায়গাটা কি করা উচিত এই জায়গাটা কি আমি সাজানোর রুম একটা রাখবো না বেডরুম টাইপের কিছু একটা করে দেবো বাকি ওই তোর বাড়ি এটা তুই এখানে কোথা থেকে এলি যা বাড়ি বাইরে জানো তো এক্ষুন তোকে খেয়ে নেবো আমি এখানে 3 গুনবো 3-এর মধ্যে বাইরে হ্যাঁ ঠিক একদম একদম দেখেছো ভাই আতঙ্ক আছে না আমার অবে ওই যা বাইরে যা বাইরে যা 1 2 3 ভয় পাচ্ছিস না আমার কাছ থেকে এনে চল শেষ ভাই শেষ শেষ ভয় পাচ্ছিল না আমার কাছ থেকে তাই জন্য ভয় পাইয়ে দিয়েছি ভালো করে বাকি ঠিক আছে রুমে আসা যাক হ্যাঁ রুম এইটা হচ্ছে আমাদের নর্মাল রুম আমি জানি না আপাতত কি করবো ভাই রুম চারখানা বানিয়ে তো নিয়েছি কিন্তু আমি জানি না কি করবো বাকি দেখো আমরা সুন্দর একটা ব্যালকনি করেছি যেখান থেকে ভাই এখানে কাঁচ থেকে মস্ত আমরা তলায়ও দেখতে পাবো আর তলায়ও বড় রুম আছে আর এই পাশেও বড় রুম আছে বাট আমি জানি না এতগুলো রুম নিয়ে আমি করবোটা কি ভাই আমি ঠিক বুঝে পাচ্ছি না কি করবো তোমরা কমেন্টে বলো যে রুমটা কেমন ভাবে বানানো উচিত আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি ভাই রুমটা কেমন দেখতে বাকি চলো আপাতত এক্সপি ফার্ম আমাদের একটু ক্লিয়ার করতে হবে আর এক্সপি ফার্মটা হ্যাঁ একটু ক্লিয়ার করে নিতে হবে আর বাকি হ্যাঁ আমি তো তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি ওই পাশটাতে কি করতে এসেছি ওই পাশটাতে ওই যে আমি ডার্ট লাগাবার একটাই কারণ যে এই যে ট্রি গুলো রয়েছে না যেখানে এইখানে গেঞ্জি বলছি ভাই গিঞ্জি করে রেখেছে তো ওইগুলোকে আমরা ওইখানে করে দেবো ওটা পুরো ট্রির জায়গা হবে ওখানে শুধু ট্রি থাকবে আমাদের কাছে বোন মেরত্ব কমি নেই কারণ আমাদের কাছে এক্সপি ফার্ম আছে তো আমরা কি করবো শুধু ট্রির ফার্ম গুলোকে মানে ট্রি গুলোকে ওখানে বসাবো বসিয়ে বোন মেরো মেরে মেরে না অনেক বড় বড় করে দেবো আর ভাই একদম গাছই গাছ হবে আমাদের কাছে ভাই সুস্থ প্রাণ হয়ে যাবে আমাদের ভাই দেখতে পাচ্ছ ভাই কত বড় রুম বানিয়েছি আমি এই দেখো এত বড় রুম আছে আমার কাছে আর আমি কি করবো বুঝে পাচ্ছি না ভাই এবার এই দেখো এখানে তো একটা জিনিস বসতে ভুলে গেছি ভাই ভাই ভাগ্যিস হয়ে গেছে চলো আপাতত রাত হতে চলেছে আর মেন কথা হচ্ছে আমাকে রাতের বেলা ঘুমোতে হবে কিন্তু তার আগে এই গাছগুলোকে কেটে বাদ দিতে হবে আর আমার কাছে আয়রনও আছে তার আগে একটুখানি খাবার খেয়ে নি কারণ তোমরা নিশ্চয়ই জানো খাবার শরীরের জন্য পুষ্টিকর খাবার যতক্ষণ আমি খেয়ে নিচ্ছি ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাকে লাইক করে দাও তাহলে ওয়ান ব্লক সিরিজের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চাপ নিও না ভাই আসবে আসবে বাকি দেখো আপাতত এখানে এক্সপি ফার্মে ভাই আমার সব এরা গেল কোথায় ওই এক্সপি ফার্মে আচ্ছা সব ডিসপন হয়ে যাচ্ছে ভাই আমি যতক্ষণ না এর আশেপাশে থাকবো ততক্ষণ জড়ো হবে না এরা বাকি আপাতত চলো এই জায়গাটাকে না আমাকে কি করতে হবে এই জায়গাটাতে এখানে অনেকগুলো গাছ বসাতে হবে আর গাছ বসানোর পর ভাই একদম ক্লিয়ার হয়ে যাবে বাকি দেখতে পাচ্ছ ভাই এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কত সুন্দর না আমাদের ওয়ার্ল্ডটা একদম মস্ত ভাই ওদিকে আমাদের ক্যাসেল মানে ক্যাসেল নয় একটা হ্যাঁ ক্যাসেল ওদিকে ক্যাসেল এদিকে এরা ঘুরছে ভাই এদেরকে ছেড়ে দেবো এক্ষুনি বাদে দাও আগে গাছগুলোকে কাটবো ওই যে পাতাগুলোকে কাটবো কেটে ভাই এই সাইডে ডেকোরেশন হিসেবে কাজে লাগবে তারপর যেটা হচ্ছে মেন কথা যে এটাকে একটুখানি বাড়াতে হবে আমাদেরকে তারপর আমাদের এক্সপি ফার্ম ক্লিয়ার করতে হবে ফার্ম তুলতে হবে আজকে অনেক কাজ আছে বিশ্বাস করো অনেক কাজ আছে বাকি তার আগে আমাকে কি করতে হবে ঘুমোতে হবে তো চলো ঘুমিয়ে পড়ি তাতে আমি বিছানা করে একটু চলো গুড নাইট গুড মর্নিং গাইস সকাল হয়ে গেছে আর সুন্দর একটা সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছ বাকি এখানে দেখো ভাই আমাদের গাছ বাছো মস্ত হয়ে যাবে আশা করি আরে গাছ বসালামই তো ওই তুই পাগল কোথায় গেলে ক্রিপার চলে এসছে ওই ওই না 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 এদিকে আনা যাবে না ভাই এদিকে আনা যাবে না কোথায় নিয়ে গিয়ে মারবো এদেরকে ওই ভাই ফাটবি না ফাটবি না ফাটবি না ফাটবি না ফাটবি না ফাটবি না বাকি যাই করিস ফাটবি না দেখ তেরিকা
এগারো বারো তেরো ওই এখানে নয়, দেখো ভাই আমরা একটা ব্লক ছেড়ে ছেড়ে গাছ পুঁতবো।
যাতে কি হয় মাঝখানের ব্লকটাতে না অটো জেনারেট হয়ে যাবে গাছগুলো, মানে গাছ নয় কাঠগুলো আর কি, গাছ কি বলছি। বাকি চলো এখান থেকে তাড়াতাড়ি গাছগুলোকে বসিয়ে দিই, আর আমাদের ভাই গাছের ফার্ম হয়ে যাচ্ছে এখানে, বুঝতে পারছো। বাকি পরে আমার প্ল্যান আছে গাছের অটোমেটিক ফার্ম বানাবার, কিন্তু ওটা আমাকে একটু শিখতে হবে, কারণ আমি জানি না কিভাবে বানায়। বাকি আপাতত চলো এই পাশটাতে আর একটুখানি, আরে ভাই গাছ আছে আমার কাছে, গাছ আমার কাছে অনেক আছে ভাই, কি বুঝছিস তুই, আমাকে কি হালকাতে নিচ্ছিস। এই দেখো গাছ বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, ব্যাস দেখো ভাই একদিকে স্ট্যাগে ভাই পুরো গাছই গাছই দেখো ভাই। বাকি দাঁড়াও এই মাঝেরটাতে না আমরা এই বড় ঝাউবন গাছগুলোকে পুঁতে দিতে পারি। ওই দাঁড়াতো তোদের তোদের আলাদাই কেস হয়ে রয়েছে, সবকে এখানে ক্লিয়ার করতে হবে। লামাটাকে না, লামাটা আমি খুব কষ্টে পেয়েছিলাম যখন ফার্ম করছিলাম না, সেই টাইমে ফার্ম করার টাইমে হঠাৎ করে চলে এসেছিল। বাকি দাঁড়াও এ চিকেনটা, এ চিকেন বাকি দেখো সবকে ক্লিয়ার করে দিয়েছি। আর এখানে লাগবে আমার একটা এখানে, একটা এখানে, না না এখানে না, এখানে না ভাই, পেছন পেছন করতে হবে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে, একটা এখানে। চলো চারখানা গাছ, এবার আমার কাছে সাদা গাছগুলো আছে, সাদাগুলো এখান থেকে বসাই, এক দুই তিন চার পাঁচ ছয়, ভাই কাছে কাছে একদম কাছে কাছে বসাবো না ভাই, পাশের একটা ব্লক ছেড়ে বসাই। বাকি চলো এইখানটা কেটে দিই তাড়াতাড়ি, তুই আসলি কোথা থেকে, তোদের তোদের তো আলাদাই ফিস চলছে, কি চলছে এখানে, ফিস্ট করছিস কেন তোরা। বাকি দাঁড়া একটা ব্লক সাইড থেকে বসাতো আমাদেরকে, এই ব্লকটা ছেড়ে এইখান থেকে বসাই। চলো বাকি চলো এখানে তাড়াতাড়ি বসিয়ে দিই, বসিয়ে দিই ভাই। আমাদের যেতে হবে এবার আমাদের পশুগুলোকে খাবার খাওয়াতে, বুঝতে পারছো, কারণ ওটা খায়নি অনেকদিন ধরে। আর আমার কাছে গাছ আছে, আর গাছ নেই, চলো হয়ে গেছে, অনেকগুলো গাছ বসিয়ে দিয়েছে, তার মধ্যে একটা বড় হয়ে গেল, এই দেখো আমি বড় হয়ে গেল, কিভাবে কি জানো কি হচ্ছে কে জানে। বাকি হ্যাঁ টর্চ টর্চ, ওই টর্চ আর টর্চ তাড়াতাড়ি ভাই, এখানে খুব বাজে কেস হয়ে যাবে, টর্চ 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 টর্চ। ও ভাই আমার কাছে টর্চ নেই, না টর্চ আছে আমি জানি না, কোল আছে কিন্তু টর্চ নেই, টর্চ নেই আই থিঙ্ক। তারা এক মিনিট চেক করতে, আমার কাছে টর্চ ছিল ভাই, অনেকগুলো টর্চ ছিল, ওই বলবি না কেউ টর্চ নেই আমার কাছে। দাঁড়াও টর্চ নেই তো কি আছে ভাই, আমার কাছে কোল আছে অনেকগুলো, আমি ফার্ম করেছি। বাকি দাঁড়াও টর্চ এখানে তাড়াতাড়ি এটা বসিয়ে দিই, আর স্টিক কোথায়, এখানে অনেকগুলো টর্চ বানিয়ে ভাই, কুড়িখানা টর্চ বানিয়ে নিয়েছি, চলো কুড়িখানা টর্চ। তারপর এখানে একটা টর্চ বসাতে হবে, এখানে একটা বসাতে হবে, যাতে ভাই এখানে স্পন না পায় মানে ক্রিপার গুলো, কারণ ক্রিপার স্পন পেলেই আমাদের এখানে শেষ ভাই জিন্দগি, বুঝতে পারছো। বাকি আপাতত চলো সোজা ওইখানে গিয়ে এখানে মাটি কে কাটলিবে, আমি তো কাটিনি। এটা এটা হচ্ছে আমার আনলিমিটেড ওয়াটার ফার্ম, মানে ওয়াটার ফার্ম বলছি, ওয়াটার সোর্স ফার্ম নয় এটা। এখান থেকে ধরো চারদিকে করা আছে, তো যেখান থেকে আমি বকেটে করে জল তুলবো সেখানটা ভাই পুরো একদম ফিট হয়ে যাবে, পুরো আবার নর্মাল হয়ে যাবে, রিফিল হয়ে যাবে। বাকি দেখো এখানে এরা এত স্পন পেয়ে গেছে, তোদেরকে তাতে এখানে ফুটিয়ে দিই, কারণ আমার কাছে এক্সপি দেখো আমি 50 নিয়ে ঢুকেছিলাম, আমার কত এক্সপি হয়ে যাবে দেখো, আর আইটেমও অনেক হয়ে যাচ্ছে। বাকি বোন মেরো হয়ে যাচ্ছে ভাই, বোন মেরো দেখো আমি বাদে ওই যে আমার এক্সপি ফার্মটা বানাবো না, ওইখানে আমি কাজে করতে পারি ভাই, এক্সপি ফার্ম বলছি ভাই, কি আমি ভুলভাল বলছি, এক্সপি ফার্ম নয় উড ফার্ম, তো ওখানে আমরা বানাতে পারি। বাকি আপাতত দেখো গাছ কি তাড়াতাড়ি বড় হচ্ছে ভাই ঝড়ের মতো, আমাকে এখানে ইয়ে বসাতে হবে। দেখো ভাই মেজারমেন্টও ঠিক হওয়া উচিত না, দেখো মেজারমেন্ট মানে এক এক লাইনে হওয়া উচিত, বুঝতে পারছো, এক লাইনে হয়ে গেছে না সব, ভাই মাস্ট দেখতে লাগছে, যেখান থেকে আসবো সোজা চারিদিকে গাছই গাছ ভাই, এদের দেখো এদের তো বড়ই হতে পারবে না বাকি গাছগুলো, আমি যা বুঝতে পারছি, না না হয়ে যাবে ভাই আসার মতো, পুরোটা কাট হয়ে যাবে। তারপর আমি ওখানটা কেটে ভাই মাস্ট পরিষ্কার করে একদম ওই জায়গাটা ট্রি হাউস বানাতে পারবো, আর তার উপরে উপরে আরো গাছ বসাবো ভাই, বুঝতে পারছো। বাকি দেখো আমাদের জায়গাটা পরিষ্কার তো অলমোস্ট হয়ে গেছে, শুধু এবার আমাকে কি করতে হবে, একটা এখানে বসাতে হবে আর একটা এই মুখটাতে বসাতে হবে, যাতে ইয়ে না হয়, আর এদেরকে এদেরকে একটুখানি সাল্টে নিতে হবে, কারণ বুঝতে পারছো এরাই একমাত্র এমন যারা চারিপাশে ঘুরে না আমার মান ইজ্জত খারাপ করছে এই দিককার। ও তুই এদিকে, তুই এদিকে চলে এদিকে, আর কোথায় আছে, তোদের জন্য ছেড়ে রেখে ছেড়ে রেখেছিলাম, তোরা তা বলে এরম এরম ভাবে ঘুরবি। বাকি তারা চিকেনগুলোকে তাড়াতাড়ি সাল্টে দিই, আর তারপর তারপর দেখা যাবে ভাই কি হচ্ছে। ওয়েল তো গাইস বাকি আমি পুরো জায়গা ক্লিয়ার করে দিয়েছি, চিকেন উইকেন মেরে দেখতে পাচ্ছ, আর একটুখানি ওইখানটাও পরিষ্কার করতে হবে, কারণ দেখো ওখানে বেশি ঝুন্ড হয়ে গেছে, তো ওখানে আমাকে প্রায় চার পাঁচখানা গরু মারতে হবে, চার পাঁচখানা শুয়োর মারতে হবে, প্লাস আমাদের যে বাকিরা রয়েছে বাকি সদস্য, যেমন মনে হচ্ছে মুরগি, তো মুরগিও মারতে হবে ভাই, বুঝতে পারছো। বাকি চলো আপাতত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ সকালবেলা ওখানে গাছ বড় হয়ে যাবে, প্লাস এই জায়গাটাও আমাকে মানে ক্লিয়ার করতে হবে হালকা হালকা। বাকি এখানে কেউ চিল্লাবি না ভাই, ঘুমোতে দাও, চলো গুড নাইট। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে ফাইনালি, দেখতে পাচ্ছ আর চিকেন, তুই কোথা থেকে গেলি ভাই, এ তো বাইরে ছিল না, এ কোথায় গেল হঠাৎ করে। বাকি দেখো আমার কাছে শর্ট তো শেষ হয়ে গেছে, তোমাকে কি করতে হবে আপাতত ফার্ম, এন্ড আমার কাছে মানে আমার কাছে কোনো ইয়ে নেই ভাই, আপাতত কোনো প্ল্যান নেই এগুলো ফার্ম করার, কারণ দেখো আমি যতবার এই গেমটাতে না গ্লিচ হয়ে গেছে, একটা কিরাম টাইপের বলো, যতবার আমি না এই গেমটাতে ঢুকবো ততবার তো আমার সেভগুলো চেঞ্জ হয় খালি, না আমি ধরো একবার রেকর্ড করি 1.16.4 এ, একবার রেকর্ড করি 1.19 এ, এই যে ওয়াল্টার ওয়ান ব্লকের এই কেসটা আছে সেটা গ্লিচ খেয়ে গেছে, কারণ দেখো আমি যতবারই ঢুকবো ততবারই আমার নাম্বার ওয়ান ব্লক থেকে চালু হবে, মানে আমি যে ফেজে ছাড়বো সেই ফেজে আর যাবে না, কারণ দেখো এখন যদি আমি এই ডার্টটাকে ভাঙি এখানে ডার্ট আসবে আবার, কারণ আমি এখন একদম উপর লেভেলে আছি, তারপর মানে তলায় যাবো, কোবস্টনে যাবো, তারপর আরো তলায় যাবো, তো আমাকে ফার্ম করে করে কমসে কম পৌঁছতে হবে হচ্ছে নেদার ওয়েদার পর্যন্ত, বুঝতে পারছো। বাকি আপাতত চলো ওইখানে গাছ বড় হয়ে গেছে, যেটা আমি আপাতত কাটবো না ভাই, এগুলো আরো বড় হবে, হঠাৎ হঠাৎ বড় হয়ে যাবে ভাই, দেখতে পাবে তোমরা, এগুলো এইটুকু বড় হয়েছে, তো এই দেখো পাশের গাছগুলো আরো বড় হয়ে যাবে ভাই, এই গাছটা বড় হয়ে গেছে, তো এখানে চারখানা হবে, এখানেও হবে সাদা সাদা ফার্ম। বাকি দেখতে পাচ্ছ সবকিছু ঠিকই আছে, আর আমাকে শর্ট বানাতে হবে, বুঝতে পেরেছি আমি, যা তারা শর্ট বানিয়ে নি আপাতত, কারণ দেখো এখানে যেতে হবে, আর আমাকে শর্ট বানাতে হবে, কারণ শর্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মাইনক্রাফটে, বুঝতে পারছো, আর আমি শর্টের রেসিপি বারবার ভুলে যাই, ইয়েস হয়ে গেছে শর্ট। বাকি চলো
সর্ট তো ক্লিয়ার, এবার এক্সপি ফার্ম একটুখানি ক্লিয়ার করে দিই। আমার কাছে 51 52 53 56 56 কি ভাই 54 বাকি, এ কি করছে এখানে ছোট্ট ভাই? বাকি এইগুলো আমি নিতে পারছি না, এই দেখো ভাই গ্লিচ খেয়ে গেছে, এই দেখো দেখছো গ্লিচ খেয়ে গেছে। বাকি আপাতত চলো এই জায়গাটা ক্লিয়ার করে নিই একটুখানি ফার্মটাকে। আর তার আগে ভাই আমাকে একটুখানি আমার হাত ফাঁকা করতে হবে, তার জন্য এইখানগুলো সব রেখে দিতে হবে ভাই। চলো গান পাউডার বগেরা বোন মেরো সব রেখে দিই। বউ আছে থাক, বউ থাক ভাই নিজের কাছে, বউ থাকাটা খুব উচিত, বুঝতে পারছো তোমরা? কোল রেখে দিই, এটা রেখে দিই। খাবার খেয়ে নি ভাই, খাবার শুধু কমে যাচ্ছে আমি যা বুঝতে পারছি। এবার এখানে ক্যারেট আর আমার কাছে মনে হয় পটেটো ফার্ম এই জায়গাটা, তো এটাকে তাড়াতাড়ি ক্লিয়ার করে দিই। আর এই জায়গাটাকে একটুখানি ভাই ভালো করে আবার বসিয়ে দিই, কারণ দেখো আমাদের ক্যারেট কেন আমি ফার্ম করেছি নিজের জন্য নয় ভাই, শুধু ভাবো না আবার নিজের জন্য আমি করেছি। আমি করেছি হচ্ছে আমাদের যে উপরে সুন্দর সুন্দর পিগিগুলো রয়েছে তাদের জন্য ভাই, তারা খেতে পারবে কমসে কম। বাকি চলো আপাতত তাদের ক্যারেট বসিয়ে দিই। আর ক্যারেট গুলো তুলে তো নিয়েছি, এবার ক্যারেট গুলো মাস্ট বসাতেও হবে, প্লাস পটেটো আছে আমার কাছে। আর পটেটো দিয়ে আমি কি করবো আমি জানি না, বাট দাঁড়াও ভিলেজার ভিলেজার আসলে না ওদেরকে দিয়ে ট্রেড ব্রেড করতে পারবো ভাই, বুঝতে পারছো? কিন্তু ট্রেড করে লাভ কোথায় আমি জানি না। বাকি পটেটো কোথায়? আটখানা আছে ভাই পটেটো, 1 2 3 4 5 6 7 আটখানা পটেটো। আর এখানে ক্যারেট দেখো হয়ে গেছে ভাই, পুরো ফার্ম রেডি। এবার ওদিকে ক্যারেট কোথা থেকে চলে গেল ওই, আর একটু উইট তুলে আনি। তাহলে কি করবো ওখান থেকে উইটগুলো তুলে নিয়ে আসবো, নিয়ে এসে আমি উপরে যাবো হচ্ছে আমাদের যে উপরে বাকি বাসিন্দারা রয়েছে তাদের কাছে, তাদেরকে একটুখানি গেম বাজাবো, বাজিয়ে তারপর ওদের খাওয়াবো ভাই, বুঝতে পারছো তোমরা? বাকি চলো আপাতত তাড়াতাড়ি এখানে তুলে দিই, যা আছে ভাই যা হয়েছে সেগুলোই তুলবো। চল আজা ভাই, আমি এক কাজ করতে পারি, আমি কেন এরকম করছি? আমার কাছে ওয়াটার বাকেট আছে, ধ্যাত্তারিক আমি কি করি আমি নিজেও জানি। আপনি না তলা দিয়ে বয়ে চলে যাবে ভাই, ওয়াটার বাকেটে ধরো এই তলার জলের সাথে মিশে গেলে ফ্লো ফ্লোতে তলায় চলে যাবে, আর আমি পাবো না ভাই আইটেমটা। বাকি চলো তাড়াতাড়ি এখানে এগুলোকে ক্লিয়ার করে দিই। আর আমাদের ভাই উইট ফার্ম সেরকম খারাপ হয়নি, আমাদের ঠিকঠাক আছে। পরে এটাকে আমি অটোমেটিক ফার্ম বানিয়ে দেবো, যাতে আমি ওই একটা সিরিজ মানে একটা সুইচ টিপলেই আমাদের ফার্ম অটোমেটিক উঠে যাবে, আর বসাতে নিজেকেই হবে, বসানোটা অটোমেটিক হবে না ভাই আমাদের দ্বারা। বাকি তোমরা হয়তো সার্ভাইভাল সিরিজে দেখেছো যে আমার ওখানে অটোমেটিক ফার্ম আছে একটা, যেটাতে আমি কি করি, যেটাতে আমি নর্মাল এরকম সাইডে কি করে একটা সুইচ আছে, ওই সুইচটাকে টিপলেই না ওখান থেকে অটোমেটিক চার্জগুলো উঠে যায়। তো ওটাই আমি এরকম মানে এরকম এখানে করবো ভাবছি। আর আমার কথা এত কেন জড়াচ্ছে ভাই, হচ্ছে বাকি আপাতত চলো সোজা এগুলোকে বসিয়ে দিই। বসিয়ে দিয়ে আমি চলে যাবো হচ্ছে ওপরে আমাদের মাস্ত বাসিন্দাগুলোর কাছে, তাদেরকে খাইয়ে দাইয়ে পিটিয়ে পাটিয়ে মাংস নিয়ে চলে আসবো ওদের কাছ থেকে, কারণ দেখো ওখানে জনসংখ্যা বেড়ে গেছে। আর জনসংখ্যা বাড়ার কারণে কি হয় আমার গেম ল্যাগ করে, তো তাই জন্য ওদের জনসংখ্যা একটু কমাতে হবে, বুঝতে পারছো? বল তো গাইস ফাইনালি ডান, আমাদের দেখতে পাচ্ছ একদম ভাই সব বসিয়ে দিয়েছি। আর আমাদের ভাই একদিক থেকে কি লাগছে দেখো, ফ্লোটিং বাড়ি লাগছে, এই দিকটা আমাকে বেড়া দিয়ে ঘিরতে হবে আমি যা বুঝতে পারছি, না তো আমি নিজেই ওখান থেকে ধপ করে তলায় পড়বো। বাকি আবার দেখতে পাচ্ছ এই বাড়িটা খুব সুন্দর দেখতে লাগছে। প্লাস এবার চলো ফার্মে যাওয়া যাক, আর ফার্মে গিয়ে জনসংখ্যা কমানো যাক, কারণ জনসংখ্যার জন্য আমার কি হচ্ছে ল্যাগ করছে। যে বেরোবি সে বাইরে, যে বেরোবি দুজন তো গেলি। বাকি দাঁড়াও এক মিনিট, আমাকে কি করতে হবে আগে তো শিপ ফিপ মারা যাবে না ভাই, পিগিগুলোকে আগে সালটাই দাঁড়াও, পিগি ভাই বেশি পিগি মেরে দিলে আবার কেস হয়ে যাবে, দু চারখানা রেখে বাকিগুলোকে মারতে হবে। দাঁড়াও সব মেরে দি ভাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারতে হবে আমাকে, বুঝতে পারছো? চলো অনেকটা কমে গেছে, আশা করি এইখানটা সাফা করতে হবে, এইখানটা চল চল সব সাফ হয়ে যাবে ভাই। দেখো আমাকে এদের মারতে তো ভালো লাগছে না, কারণ আমি নিজে পুষেছি, তো আমাকে কি করতে হবে আপাতত জনসংখ্যা একটুখানি কমাতে হবে, বুঝতে পারছো? চলো হয়ে গেছে ভাই, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এইখানে এই পিগিগুলোর দিমাগ খারাপ করছে। অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু এখনো আপাতত অনেকটা আছে, আর ওপাশে শুধু গরুগুলো আছে, তো গরুদেরও একটু গেম বাজায় দাঁড়াও। চলো এখানে ভাই বেশি গরু রাখা যাবে না, কমসে কম 10-15 গরু রাখবো, আর তার পাশে আর রাখবো না ভাই, 10-15 আছে, তার বেশি নেই আমার কাছে গরু, চাপ নিও না। বাকি চলো এদেরকে তাড়াতাড়ি মেরে দিই, এখানে কয়েকজনকে মারবো মেরে ভাই, তারপর আবার খাইয়ে দিয়ে না আবার ছোট্ট নান্না মুন্না রাইগুলোকে পয়দা করিয়ে পালিয়ে যাবো এখান থেকে। হয়ে গেছে ভাই, অনেকগুলো ক্লিয়ার হয়ে গেছে অলমোস্ট, দেখতে পাচ্ছ এখানে মস্ত ক্লিয়ার হচ্ছে ভাই। দেখি দাঁড়া এবার এদেরকে খাবার খাওয়ানো যাক তাড়াতাড়ি, আয় আয় চলে ভাই, ডবল হয়ে গেছে দেখো, 6টা ছিল 12টা হয়ে গেছে, ছোট ছোট নান্না মুন্না রাই বেরোবে 12টা, এদের না 12টা না কটা হবে, তিনটে বেরোবে না, 6টার হাফ তিনটে। বাকি আবার চলো এই পাশে যাওয়া যাক, আর এদেরকে তাড়াতাড়ি ভাই ক্যারেট খাওয়ানো যাক, কারণ এদের উপর অত্যাচার করলাম না এতক্ষণ ধরে, এবার কমসে কম ক্যারেট খাইয়ে আমাকে নিজের পাপ ধোলা তবে, বুঝতে পারছো? আজা ওই সব চলে আয়, দেখি কজন আছিস তোরা ভাই, অনেক আছিস তোরা এখনো। চলো খাইয়ে দিয়েছি ভাই এদেরকে, খাইয়ে দিয়েছি, এবার আমাকে খাওয়াতে হবে হচ্ছে মুরগিদেরকে ভাই, কক কক করতে করতে আসছে, দেখো ভাই কত মুরগি আমার কাছে, মানে কমে গেছে যদিও। চলো এবার আবার হিসাব ডবল হয়ে যাবে ভাই, চলো এদেরকে মাস্ট খাওয়ানো তো হয়ে গেছে, এবার সব ক্লিয়ার হয়ে গেছে ভাই। আর কেউ আছে, আর কেউ আছে? ও আমরা এখানে বাচ্চাদেরকেও খাওয়াতে পারবো ভাই, আমি এবার দেখলাম, এই দেখো আমি বাচ্চাদেরকেও খাওয়াতে পারবো ভাই, এই আপডেটটা ভালো করেছে তো, এরকম আমি বাচ্চাদেরকেও দিতে পারছি। হ্যালো দাঁড়াও, পিগির বাচ্চাগুলোকে আমি খাওয়াতে পারবো আমি জানি না ভাই, দাঁড়াও পিগির বাচ্চাগুলোকে আসতে দাও, এই দেখো ভাই খাওয়াতে পারছি, অনেকগুলো খাওয়াতে পারছি, এই দেখো মানে এবার রাশন দুগনা হয়ে গেছে, বুঝতে পারছো? রাশন এবার দুগনা যাবে আমার কাছ থেকে। বাকি বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, এবার শিপদেরকে খাওয়ানোর পালা, চলো শিপদেরকে খাইয়ে দিই। শিপ চলে ভাই, শিপ চারখানা পাঁচখানাই আছে আমার কাছে শিপ ভাই, এদের তো একটু চাষ করতে হবে। চল বাচ্চাদেরকে খাইয়ে দিই একটুখানি, ওই নান্নে মুন্নে এদিকে আয়, এনে খা ভাই, খাইয়ে দিয়েছি। চলো অনেক হয়ে গেছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, বাকি সব তো ঠিক আছে, কিন্তু ভাই আমাদের বাড়ির রেনোভেশন কমপ্লিট হয়নি, তো রেনোভেশনের জন্য আমাকে কি করতে হবে, সব ডিমগুলোকে আগে তো, দাঁড়াও এক মিনিট ভাই, এখানে ডিম আছে না, তো ডিমগুলো দিয়ে ডিমকে মারবো ভাই, দাঁড়াও এক মিনিট, এবার দেখি কত ডিম বেরোয়, দাঁড়াও এক মিনিট, এইখান থেকে উপর দিকে মারবো সব, চল চল চল, পর 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 সব পড়বে ভাই, আর ডিম হবে, দেখো ভাই আমার মাথার উপরে পড়িস না, মারবো এই পাশে পড়িস না ভাই, ওইখানে ফাটাবো ভাই, তবে কি হবে ডিমগুলোতে কমসে কম বেরোবে ভাই কিছু বাচ্চা বাচ্চা। হয়ে গেছে চলো সব কিছু ক্লিয়ার, আর রাতও মাস্ত হয়ে গেছে, তো এবার ঘুমাবার বাড়ি। এবার ঘুমানোর পর আমরা ওই বাড়িটাকে কমপ্লিট করবো, মানে উপরে ছাদ সকাল হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ ভাই মাস সকালবেলা না এদের কি করতে হয়, এরম ভাবে না গেম বাজিয়ে দিয়ে এখান থেকে চলে যেতে হয়।
সব ক্লিয়ার ভাই, সব ক্লিয়ার। চলো সব কিছু ক্লিয়ার করে দিয়েছি, একদম ফাঁকা ফাঁকা। তো চলো আপাতত এইখানে গিয়ে সব আইটেম রাখা যাক। দেখো ভাই আমার চারিপাশে এক্সপি ঘুরছে, বাকি কোথায় রাখবো ভাই, কোনটা ফাঁকা আছে। দেখো এখানে সব কিছু রেখে দিই যা আছে আমার কাছে আপাতত, এগুলো সব উইড ফিট সিট ফিট যা আছে সব রেখে দিই এখানে। আর শুধু খাবারটা আমার কাছে রাখতে হবে, আর বোন ম্যারো ক্যারেট ওয়ারেট রেখে দিই। তারা হয়ে গেছে, আর আমাকে কাঠ নিতে হবে। তো কাঠ কোথায় আছে আমার, আমাকে বলবে আমার কাঠ কোথায়? আই থিঙ্ক এইদিকে আছে আমার কাছে, মানে ইয়ে স্ল্যাবস বানানো, স্ল্যাবস গুলো আমার লাগবে মেইনলি। চলো স্ল্যাবস বানিয়ে নিই, কি আছে আমার কাছে, কাঠের কমতি ধরি আছে, স্ল্যাবস বানিয়ে নি মস্ত গিয়ে। ধরো এখানে যাই, আর এখানে স্ল্যাবস কমপ্লিট ভাই, দুটো 64 স্ট্যাক বানিয়ে নিয়েছি, আর লাগবে না, আশা তো করছি আর লাগবে না ভাই, বিশ্বাস করো। বাকি চলো আপাতত এইগুলোকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ওপরটা কমপ্লিট করে দিই। আর আমাকে ল্যাডার আই থিঙ্ক বানাতে হতো, আমি জানি না ভাই, ভুলে গেছি। তো আমি ওপর থেকে কিভাবে আমি কমপ্লিট করবো আমি জানি না ভাই, এখান থেকে তো নর্মালি হবে না এরকম। তো আমাকে ওপর ওপর থেকে বসাতে বসাতে যেতে হবে, হ্যাঁ ওপরে উঠতে হবে ভাই। ওপরে ওঠার জন্য কি করতে হবে, ল্যাডার বানাতে হবে ভাই, কাঠ আনতে হবে। ধ্যাত তারিখে আমি কেন চলে আসলাম আবার, কাঠ নিয়ে আসি, ধরো ল্যাডার বানিয়ে নিয়ে আসি। তো না আমি বারবার উঠতে নামতে পারবো কমসে কম, না তো জল নিয়ে আসি একবার, না এক বালতি বলছি ভাই, এক বালতি জল নিয়ে আসলে হবে না, ওখানে সব ল্যাম্প গুলো উঠে যাবে। তো বাকি আপাতত আমার লাগবে হচ্ছে কাঠ 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 কাঠ। এ দেখো ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে আমার কাছে দুটো স্ট্যাক স্টিক আছে, তার সত্ত্বেও আমি স্টিক বানিয়েছি। ধরো কাঠ আছে, কাঠের কাছে এখানে যাই, আচ্ছা স্টিক দিয়ে হয়, আর আমি কি করছি, চলো অনেকগুলো স্টিক বানিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে হবে হচ্ছে আমাদের ল্যাডার। ইয়েস চলো সাথে 27 ল্যাডার বানিয়েছি, আমাদের কাছে উড থোড়ি কম আছে, বাকি 27 ল্যাডার তো হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, ওপরে গিয়ে না এগুলোকে বসাতেও হবে ভাই প্রত্যেকটা জিনিস। বাকি আপাতত চলো এইখান থেকে উড়ো ভাই, আমি 1 2 3 4 5 চলো এখান থেকে উঠবো, আর সবকিছু বসাতে বসাতে চলে যাবো মাস্ত। এরম এরম ভাই তুমি একটা জিনিস জানো, এইগুলো ডবল ডবল বসে যায়। এই দেখো ভাই আমি আমি জানতাম এরকমই হবে, এগুলো ডবল ডবল বসে যায় ভাই। বাকি এগুলোকে আমাকে আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, আর আমি যতবার মানে পড়তে পড়তে বাঁচবো তবে ঠিকঠাক চলবে। যদি পড়ে যাই তাহলে ভাই সব আইটেম ওয়েস্ট হবে, প্লাস আমার একবার ডেথও কাউন্ট হবে, কারণ দেখো এই ওয়ান ব্লকে বেশিবার আমি মরতে পারবো না। এখানে একটা কাউন্ট থাকে কতটা পর্যন্ত, 3 বার না 5 বার, তার মধ্যে অলরেডি আমি 3 বার মরে গেছি, তো আমার মনে হয় 5 বার হবে। আর আশা করি আমি এবারে পড়বো না ভাই এখান থেকে, যদি না পড়ি তবেই ভালো। এরকম ভাই কি ফালতু হচ্ছে দেখেছো, বাকি দাঁড়াও তাড়াতাড়ি এগুলোকে কমপ্লিট করে দিই, মানে ওপরটা কমসে কম কমপ্লিট করে আমি তোমার সাথে দেখা করছি, তারপর ভেতরে রুমটা দেখাবো তোমাদের কেমন দেখতে লাগছে ভাই। বাকি চলো তাড়াতাড়ি কমপ্লিট করে দিই। ওয়েল তো গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেছে, প্রায় 10-15 মিনিট করার পর। আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভাই কেমন সুন্দর দেখতে লাগছে ভাই, এই আশপাশটাই দেখো ভাই কেমন সুন্দর কমপ্লিট করে দিয়েছি মস্ত একদম। আর ভাই দেখতে সুন্দর তো লাগছে ভাই, তোমরা বলতে পারবে না, একদিক থেকে দেখতে সুন্দর লাগছে, আমাদের ক্যাসেল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। পরের এপিসোডে আমি এই ডেকোরেশনটা পুরো কমপ্লিট করে দেবো। আশেপাশে এই দেখো এখানে, আর এ আলাদাই ঘুরছে, তোকে কখন খুঁজছিলাম বলতো মারার জন্য। বাকি দেখো ভাই পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, বাকি তোমাদের রুমের ভেতরটা দেখে দিয়ে। এই দেখো ভাই কি সুন্দর দেখতে লাগছে, শুধু ডেকোরেশনটা কম আছে, ডেকোরেশন হয়ে যাবে পরের বার, চাপ নিও না। দেখতে পাচ্ছ এইখানে রুম কমপ্লিট, ওর ভেতরে রুম কমপ্লিট, এখানে টর্চও দেওয়া আছে যাতে ঘোস্ট স্পন না হয়। বাকি ঠিক আছে দেখতে পাচ্ছ আমরা মাস্ট ট্রি ফার্মও বানিয়ে নিয়েছি ওইখানে। ওই দেখো ভাই ট্রিও হয়ে গেছে একদম চৌকো ভাই, পুরো একদম যেমন চাইছিলাম ট্রি হাউসের মতো। পরের এপিসোডে আমরা ট্রি হাউসও বানাবো, প্লাস এই আমাদের ক্যাসেলটাকেও কমপ্লিট করে নেবো, মানে ক্যাসেল না ঠিক মেনশন টাইপের, ওটা কমপ্লিট করে নেবো। আর একটুখানি এক্সপ্যান্ড করার চেষ্টা করবো এই কোনটা করে, এখানে আরেকটা কিছু নতুন বানাবো। বাকি ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে যে ওই জায়গাটা আমি কি বানাবো ভাই ওই জায়গাটাতে। বাকি আজকের ভিডিওটা এতটাই রাখছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবে। তো দেখা হচ্ছে তোমার সাথে পরে একটা গেমপ্লে ভিডিওতে, সি ইউ অ্যাগেইন ইন দ্য নেক্সট গেমপ্লে।